তাহলে শুরু থেকে বলি। তো আমরা বলেছি মলিকুলারিটি কি জিনিস, এবং মলিকুলারিটির বেসিক ডেফিনেশনটা হচ্ছে দুই ভাবে দেওয়া যায়, একটা এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে আর একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে। এখন এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে কথা খুবই সিম্পল, যেই বিক্রিয়া এক স্টেপে হয় সেটাকে সিম্পল বিক্রিয়া বলতে পারো বা এলিমেন্টারি বিক্রিয়া বলতে পারো, মৌলিক বিক্রিয়া বলবো আমরা বাংলায়। মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে স্টেপ আছে একটাই, এবং এই যে মৌলিক বিক্রিয়া সেটার ক্ষেত্রে তুমি যদি সমতাকৃত সমীকরণ নাও, সমতাকৃত সমীকরণে যেই কয় অণু রিয়্যাক্ট্যান্ট দেখতে পাবা সেটাই হচ্ছে তার আণবিকত্ব, তার মলিকুলারিটি। যেমন এক্সাম্পল দেওয়া যায়, যেমন এক্সাম্পল দেওয়া আছে এখানে, বিআর টু থেকে সিঙ্গেল সিঙ্গেল অ্যাটমে কনভার্ট হওয়া। কারণ অনেকে আবার বলতে পারে আচ্ছা বিআর টু মানে কি বলতো, কেউ একজন আমাকে একটু কতদিন আমি মানে বুঝাইছিলাম বিআর টু, এই যে পাশে যে ছোট্ট করে টু লিখলাম এর মানে কি স্যার? পরমাণু। বিআর টু মানে হচ্ছে, ভালো মতো বুঝা পারো, বিআর টু মানে হচ্ছে যখন আমরা ছোট্ট করে পাশে ডান দিকে টু লিখবো, ডানে যখন ছোট করে লেখা হবে এর মানে হচ্ছে দুটো পরমাণু ব্রোমিনের যারা একসাথে সংযুক্ত হয়ে অণু তৈরি করেছে। কথা কি বোঝা গেল? বিআর এর পাশে ছোট্ট করে ডান দিকে টু লেখার অর্থ হচ্ছে দুটো পরমাণু, কিন্তু নর্মাল দুটো পরমাণু না, যারা পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু তৈরি করেছে। বিআর টু এর সামনে ওয়ান আছে মানে কিছুই নাই, তার মানে ওয়ান আছে এর মানে একটা অণু। কিন্তু এই একটা অণুর গঠন কিভাবে বুঝবো? ডানে নিচে ছোট্ট করে যে টু লেখা সেটা দেখে বুঝবো। ব্রোমিনের একটা অণু কথা ঠিকই আছে, কিন্তু তার ভিতরে দুটো পরমাণু যুক্ত অবস্থায় আছে। অলরাইট, আর টু বিআর মানে কি? টু বিআর মানে হচ্ছে দুটো বিচ্ছিন্ন ব্রোমিন পরমাণু। কিভাবে বুঝলাম পরমাণু? কারণ বিআর এটা হচ্ছে একটা মৌলের সংকেত, তার পাশে কোনো টু থ্রি কিছুই লেখা নাই, আছে ওয়ান। এই যে মানে ওয়ান আছে মানে কিছুই লেখা থাকে না সেইখানে, এর মানে কি? এটা একটা পরমাণু, আর এই পরমাণুর সামনে টু থাকার অর্থ কি? দুটো বিচ্ছিন্ন পরমাণু। সো বি আর টু আর টু বিআর এর মধ্যে পার্থক্য হচ্ছে টু বিআর মানে দুটো পরমাণু যারা বিচ্ছিন্ন, বিআর টু মানে হচ্ছে দুটো পরমাণু যারা যুক্ত হয়ে একটা অণু তৈরি করেছে। আই জাস্ট ওয়ান্ডার যে তোমাদের আসলে ক্লাস 9 তে কি কেমিস্ট্রি পড়াইছে, ডায়লগ বাজি আর চালবাজি ছাড়া টিচাররা আসলে তো পারে না কিছু, না পারার কারণে অবস্থাটা এরকম হয়েছে। আমাদের একই অবস্থা, আমিও পারি না, এটা হচ্ছে আমাদের ইসের প্রবলেম। আমাদের টিচাররা কিছু পারে না, যার কারণে স্টুডেন্টরা কিছু পারে না, এই হচ্ছে মেন ঝামেলাটা আমাদের। যাক, তো এই হচ্ছে আমাদের অবস্থা। এটা একটা এলিমেন্টারি বিক্রিয়া, এই বিক্রিয়ায় কতগুলো রিঅ্যাক্ট্যান্টের অণু অংশগ্রহণ করেছে, পরমাণু না, রিঅ্যাক্ট্যান্টের কতগুলো অণু অংশগ্রহণ করেছে, কেউ একজন বলো তো, রিঅ্যাক্ট্যান্টের কতগুলো অণু অংশগ্রহণ করেছে? স্যার মেলিক অ্যাসিডে তো ওয়ান অণুই করো। হ্যাঁ, ব্রোমিনের একটা অণু অংশগ্রহণ করেছে, কাজেই এর মলিকুলারিটি কত হবে? ওয়ান হবে। সিম্পল ইশার খেয়াল করো, মেলিক অ্যাসিড দেখতে কেমন বিশাল চেহারা, এর অণুর গঠন দেখতে এরকম, কিন্তু অণু কয়টা আছে, রিঅ্যাকশনে কয়টা অণু অংশগ্রহণ করেছে? বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখতে হয়? কতগুলো সমতাকৃত বিক্রিয়ায় কতগুলো রিঅ্যাক্ট্যান্টের অণু অংশগ্রহণ করেছে, এখানে একটা আছে, আণবিকত্ব কত হবে, মলিকুলারিটি কত হবে? ওয়ান হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এলিমেন্টারি বিক্রিয়ায় যতগুলো রিঅ্যাক্ট্যান্টের অণু সমতাকৃত সমীকরণে দেখতে পাবো সেটাই হবে তার আণবিকত্ব, তার মলিকুলারিটি। ওকে, সো নাও পরের রিঅ্যাকশনে যাই। ইথাইল অ্যাসিটেট এর সাথে ওয়াটার বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড বলে এটাকে, অ্যান্ড ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি হয়েছে। এক অণু ইথাইল অ্যাসিটেট, এক অণু পানি, মানে এটা কিন্তু সমতাকৃত বিক্রিয়া অবশ্যই, এই জিনিসটাকে, এই বিক্রিয়াটাকে আসলে হচ্ছে সমতাকৃত অবস্থায়, এখানে এক অণু ইথাইল অ্যাসিটেট এক অণু পানির সাথে বিক্রিয়া করেছে, তাহলে আণবিকত্ব কত হবে? দুই হবে। একদম সিম্পল বিষয়, এবং এটা একটা সিঙ্গেল স্টেপ বিক্রিয়া, একটা এলিমেন্টারি বিক্রিয়া। দুটো হাইড্রোজেন আয়োডাইড অণু উত্তপ্ত করলে সেটা হাইড্রোজেন এবং আয়োডিন অণুতে পরিণত হয়। দুই অণু হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া অংশগ্রহণ করেছে, তার মানে এটার আণবিকত্ব টু হবে। কথা কি বোঝা গেছে স্যার? টু প্রোডাক্ট কি সবসময়ই হবে? হ্যাঁ, বুঝি নাই, আবার বলো।
স্যার দুইটা প্রোডাক্ট হচ্ছে না এখানে, সব সময় কি দুইটাই হবে? না দুইটা প্রোডাক্ট হবে এটা আসলে ইট ডাজন্ট ম্যাটার, এই ক্ষেত্রে এটা ম্যাটার করে না আসলে, দুইটা প্রোডাক্ট হবে কি না হবে এটা ম্যাটার করে না আণবিকত্বর ক্ষেত্রে। আণবিকত্বর ক্ষেত্রে কোয়েশ্চেন একটাই, কতগুলো সমতাকৃত বিক্রিয়ায় কতগুলো রিয়াক্ট্যান্ট অণু বিক্রিয়া করছে, এস এটা যদি তুমি অ্যান্সার পেয়ে যাও বাস তাহলে হয়েছে, ওটা ভিন্ন চ্যাপ্টারে আলোচনার বিষয় যে কতগুলো প্রোডাক্ট তৈরি হবে না হবে সেটা ভিন্ন বিষয়। এন্ড ফাইনালি টার মলিকুলার বলে এই যেগুলোকে, টার মলিকুলার, টার মলিকুলার মানে কি, ঠিক আছে, সো ইউনিমলিকুলার, বাই মলিকুলার এবং টার মলিকুলার রিয়াকশন। টার মলিকুলার মানে যেই ক্ষেত্রে রিয়াকটেন্টের তিন অণু বিক্রিয়া করে, তুমি যদি নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া দেখো তাহলে দেখবা দুটো নাইট্রিক অক্সাইড অণু একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে দুই অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, ফেয়ার, ভালো কথা। আমাদের ওই নাইট্রোজেন ডাইঅক্সাইডের দিকে বদার করার দরকার নেই, আমাদের দরকার শুধু নাইট্রিক অক্সাইডের কত অণু অক্সিজেনের কত অণুর সাথে বিক্রিয়া করে, মোট মিলায়ে দুই যোগ এক তিন অণু হয়। তার মানে কি হবে, তার মানে হচ্ছে এটা একটা টার মলিকুলার রিয়াকশন হবে, তার মানে এর মলিকুলারিটি থ্রি হবে। সো অ্যাজ সাচ এইভাবে হচ্ছে আমরা বিক্রিয়ার মলিকুলারিটি বের করি যদি বিক্রিয়া এলিমেন্টারি হয়, মৌলিক বিক্রিয়া হয়, এক স্টেপ বিক্রিয়া হয় তাহলে। নাও যতদিন পর্যন্ত না তোমরা বিক্রিয়ার সমতাকরণ জিনিসটার ব্যাপারে শিওর না হচ্ছ, এই যে সামনে টু লেখা থাকে ডান দিকে ছোট্ট করে থ্রি লেখা থাকে এইগুলোর মানে কি, যতদিন পর্যন্ত না 100% বুঝতেছো ততদিন অবধি কেমিক্যাল কাইনেটিক্স ক্লিয়ার হবে না। আগে বলে রাখতেছি মলিকুলারিটি রিয়াক্টিভিটি মানে কোনো একটা রিয়াকশনের মলিকুলারিটি অথবা তার অর্ডার কাকে বলে এইটা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে বিক্রিয়ার সমতাকরণ কি জিনিস, সামনে লেখা টু থ্রি ডান দিকে লেখা টু বা থ্রি এগুলোর মিনিংটা কি, অ্যাকচুয়ালি সংকেত কাকে বলে। ইভেন আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের 90% স্টুডেন্টই কোন একটা বিক্রিয়ার মানে মৌলিক পদার্থের প্রতীক কাকে বলে সংকেত কাকে বলে এই সম্পর্কে আইডিয়া নেই, এটা বাস্তবতা, ওইগুলোর মানেটা কি অ্যাকচুয়াল মিনিংটা কি সেটা সম্পর্কে আইডিয়া নেই। দ্যাট ইজ দ্য পিটি অফ আওয়ার সেলস, ঠিক আছে, আমরা পাস বিশাল বড় বড় পাস করে ফার্মেসিতে তুমি 4A4 পায়ে আসতেছো, সমস্যা হচ্ছে প্রতীক সংকেত কাকে বলে এই সম্পর্কে আমাদের আইডিয়া নাই, বা প্রতীক সংকেত দিয়ে অ্যাকচুয়ালি মিনটা করে কি সেটাও আমরা বুঝি না। যাক তো আমরা তাহলে এটা তোমাদের নিজেদের লেখটা এটা একটু ই করে আসতে হবে, কারণ টাইম থাকলে আমি হয়তো বুঝাই বলতাম, কিন্তু ব্যাপার হলো যে এখন যদি আমি ওইগুলো পড়ানো শুরু করি তাহলে ক্লাস 9 আরও কোয়েশ্চেন আসবে যেগুলো বুঝো নেই, সেগুলোর অ্যান্সার আমি আবার দিব, তার মধ্যে আরও কোয়েশ্চেন আসবে, তুমি আরও কোয়েশ্চেন করবা, আরও অ্যান্সার দিব আমি, আমাদের মেইন চ্যাপ্টার শেষ হবে না জীবনে, ঠিক আছে, কারণ আমাদের হাতে টাইম অতীব লিমিটেড। ফিজিক্যাল ফার্মেসির যে কোর্স, আল্লাহর দুনিয়ায় এত বড় কোর্স আসলে আর মনে হয় একটাই আছে, ফিজিওলজির একটা কোর্স আছে, এছাড়া বাকিগুলো সবই হচ্ছে ছোটো ছোটো কোর্স। ফিজিক্যাল ফার্মেসি টু হচ্ছে হিউজ কোর্স যার ভিতরে অনেক কিছু বাদ দিয়ে পড়াইতে হয়, সিলেবাস অনুযায়ী যদি আমরা যাই 7টা 8টা চ্যাপ্টার আছে, যে তার প্রতিটাই আবার এক একটা মহা ইতিহাস প্রতিটা চ্যাপ্টারই, ওইগুলোকে কেটে ছেটে ছোট করা হয়েছে, তারপরে নোটগুলো বিশাল বড় বড়, যেমন এইটা শেষ করতে লাগবে 8টা 9টা ক্লাস লাগবে। তো এভাবে যদি দেওয়া হয় তাহলে আর পারা যাবে না, মানে আসলে টাইম নাই আমাদের হাতে এত বেশি। যাক আমি আমার মেইন কোর্সে থাকি, তোমরা তোমাদের মতো প্রয়োজন অনুযায়ী পিছনে গিয়ে ভিডিও দেখে তারপরে হচ্ছে সমস্যা সমাধান করে নিও। যাক তো তাহলে আমরা যেটা বললাম এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকটেন্টের কত অণু বিক্রিয়া করে সেটা জানলে কাজ হয়ে গেছে, মলিকুলারিটি বের করে ফেলছি। মাঝখানে একটা টপিক আছে, ইন্টারেস্টিং একটা টপিক, যে টপিকটা আমরা একটু পরে আসতেছি, তার আগে আমি বলে নিই যে কমপ্লেক্স বিক্রিয়া কাকে বলে আর কমপ্লেক্স বিক্রিয়ার ক্ষেত্রে মলিকুলারিটি কেমনে বের করে। কমপ্লেক্স বিক্রিয়া কাকে বলে, যেই বিক্রিয়ার মাঝখানে অনেক কিছু ঘটে কিন্তু আমরা দেখতে পাই না, তার মানে রিয়াকটেন্ট থেকে প্রোডাক্ট, তুমি রিয়াকটেন্ট বোতলের মধ্যে দাও আর বোতলের বাইরে প্রোডাক্ট পাও, কথা ঠিক আছে, কিন্তু কিন্তু এর মাঝখানে অনেকগুলো স্টেপ হয়, স্টেপ থাকে যেইগুলো আমরা দেখতে পাই না, যেইগুলোকে আমরা আলাদাভাবে প্রোডাক্ট হিসেবে গ্যাদার করতে পারি না। তো ওই জিনিসগুলোকে এই ধরনের যে বিক্রিয়া হয় যারখানে যার মাঝখানে অনেক স্টেপ আছে, শুধু মানে ডিরেক্টলি রিয়াকটেন্ট থেকে প্রোডাক্টে পরিণত হয় না, তাকে বলে কমপ্লেক্স বিক্রিয়া, মানে জটিল বিক্রিয়া, বা অন্য ভাষায় তুমি বলতে পারো মাল্টি স্টেপ রিয়াকশন বলা হয়। তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ো তখন দেখবা স্যার তোমাদের রিয়াকশন মেকানিজম শিখাবে, সেই বিক্রিয়ারই রিয়াকশন মেকানিজম আছে যে বিক্রিয়া কমপ্লেক্স বিক্রিয়া, যেটা সিম্পল বিক্রিয়া বা এলিমেন্টারি বিক্রিয়া তার কোনো রিয়াকশন মেকানিজম হয় না, কারণ বাই ইটসেলফ
সিম্পল বিক্রিয়ার মেকানিজম একটাই, রিয়্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে পরিণত হবে, আর কিছু নেই এর ভিতরে। কিন্তু যত যদি কিন্তু অথবা এবং এই সবগুলো আছে হচ্ছে আমাদের কমপ্লেক্স বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, ইফ অ্যান্ড বাট আছে শুধুমাত্র কমপ্লেক্স বিক্রিয়ার ক্ষেত্রে। তো এই একটা বিক্রিয়া দেখো, ফেস ভ্যালুতে চেহারা দেখলে মনে হয় যে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেনে পরিণত হচ্ছে, কথা ঠিকই আছে, কিন্তু কিন্তু এর মাঝখানে মোট মিলায় এটা মোট তিনটা স্টেপে N2O5 থেকে টু মলিকুলস অফ N2O5 থেকে ফোর মলিকুলস অফ NO2 এবং অক্সিজেনে পরিণত হয়। স্টেপগুলো খেয়াল করো, দুটো N2O5 অণু প্রথমেই বিক্রিয়া করে ফার্স্ট স্টেপে, প্রথম স্টেপে দুটো NO2 এবং দুটো NO3-তে পরিণত হয়, একটাকে বলে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর একটাকে বলে নাইট্রোজেন ট্রাইঅক্সাইডে পরিণত হয়। আচ্ছা, এবার এদের মধ্যে একটা NO2, এই দুটো NO2 এর মধ্যে একটা NO2, দুটো NO3 এর মধ্যে একটা NO3, দুইজন মিলে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করে। অলরাইট, সো একটা জিনিস খেয়াল করো, একটা খুব ভালো মতো একটা জিনিস খেয়াল করো, NO2 এটা কিন্তু আসলে পরিবর্তন হয়নি, NO2 রিয়্যাক্ট্যান্টেও ছিল, NO2 প্রোডাক্টের মধ্যেও আছে, তার মানে NO2 এর কোনো পরিবর্তন হয়নি, শুধু NO3টা ভেঙে গিয়েছে। এখন তাহলে বলবো স্যার এ তাহলে NO2 আপনি এবার লিখলেন কেন, এখানে NO2 লেখার দরকার কি, যেই জিনিস রিয়্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে পরিণত হয় নাই সেটা আমি কেন লিখতেছি বিক্রিয়ার ভিতরে, তার কারণ NO3 এই NO2 এর প্রেজেন্স ছাড়া এক ওয়ান মলিকুল অফ NO2 কে আশ্রয় করে এটা ভেঙে গিয়ে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেনে পরিণত হয়। সো বিক্রিয়াটা কার হয়েছে, NO3 এর, NO3 ভেঙে গিয়ে NO3 বিজোজিত হওয়া বলে বাংলায় বোধ হয়, বিজোজিত হয়ে NO এবং অক্সিজেন তৈরি করেছে, আর NO2 চুপচাপ বসেছিল কিছুই না, ও দর্শকের মতো, মানে মারামারি হয়েছে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের মধ্যে, তুমি গিয়ে দর্শকের মতো বসে বসে হাততালি দিচ্ছ আর কিছুই না, এখানে সে হাততালি দেওয়ার লোক আর কিছুই না। ওকে, NO3 ভেঙে গেছে, এর মধ্যে NO মানে নাইট্রিক অক্সাইড আর আরেকটা অণু NO3, এখানে এক অণু NO3 কিন্তু বেঁচে ছিল, সেই NO3 দুইজন মিলে এবার ধাক্কাধাক্কি করবে, মারামারি করবে, মারামারি করে তারা আরো দুই অণু NO2 উৎপন্ন করবে। তাহলে NO2 আগে ছিল দুই অণু, এখন আরো তৈরি হলো দুই অণু, আর NO3 যেটা দুই অণু তৈরি হয়েছিল সেই দুই অণুর দুটোই স্টেপ নাম্বার 2 আর 3-তে খরচ হয়ে গেছে। তার মানে ফাইনালি আমরা যখন প্রোডাক্টের দিকে তাকাবো, পাত্রের দিকে তাকাবো, দেখব সেখানে কোনো NO3 বলতে কিছুই নেই, কেন, কারণ মধ্যবর্তী স্টেপে NO3 তৈরি হয়েছে এবং মধ্যবর্তী স্টেপগুলোতেই NO3 গায়েব হয়ে গেছে। কিসে গায়েব হয়েছে, কিসে পরিণত হয়েছে, NO2-তে, নাইট্রোজেন ডাইঅক্সাইডে। সো ফাইনালি আমরা পুরো বিক্রিয়া যদি কাটাকাটি করি, দেখো ভালোমতো খেয়াল করো, এই বিক্রিয়ার বাম সাইডে দুটো N2O5 পাবো, ডান সাইডে NO একটা আছে, এইখানে একটা NO আছে, বামে ডানেরটা কাটা যাবে, NO3 খেয়াল করে দেখবা বামে দুইটা আছে ডানে দুইটা আছে, এই দুটোও কাটাকাটি যাবে, আর টোটাল মিলায় NO2 যদি যোগ বিয়োগ করো তাহলে ডান সাইডে 4টা NO2 পাবা আর একটা অক্সিজেন পাবা, বাকি সব ডানে বামে প্লাসে মাইনাসে কেটে যাবে। সো ফাইনাল বিক্রিয়া, ওভারঅল বিক্রিয়া তুমি এটা দেখতে পাবা, তোমার চোখে তুমি দেখতে পাবা এই বিক্রিয়া, কিন্তু আসল ঘটনা কি ঘটতেছে মাঝখানে, এইগুলা, এইটা একটা কমপ্লেক্স রিয়াকশন, যে রিয়াকশনের কিছু মধ্যবর্তী প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টগুলো মধ্যবর্তী স্টেপে উৎপন্ন হয় এবং ফাইনাল স্টেপের আগে আবারও ফিনিশ হয়ে যায়, মানে প্লাস মাইনাসে গায়েব হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স রিয়াকশন। কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে তাহলে কমপ্লেক্স রিয়াকশন কি করে, মাল্টি স্টেপে সংঘটিত হয় এবং কিছু মধ্যবর্তী প্রোডাক্ট থাকে যেগুলোর কোনো অস্তিত্ব ফাইনালি আমরা দেখতে পাই না। নাও কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে মলিকুলারিটি বের করব কি করে, কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে স্লো স্টেপ, যেই স্টেপটা সবচেয়ে স্লো স্টেপ, সেই স্টেপে যতগুলো রিয়্যাক্ট্যান্ট অংশগ্রহণ করেছে সেটাই হবে ওই বিক্রিয়ার মলিকুলারিটি। আবারও বলি, কমপ্লেক্স বিক্রিয়ায় অনেকগুলো স্টেপ থাকে, তার মধ্যে কিছু থাকে স্লো, কিছু থাকে ফাস্ট স্টেপ। যেমন তুমি মিরপুর থেকে আমার বাসা থেকে ধরো যে আমি নারায়ণগঞ্জের ওইদিকে সাইনবোর্ডের ওইদিকে যাবো, ঠিক আছে, এখন
কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আসতে কতক্ষণ লাগছে, আমি ঘড়ির দিকে তাকাবো যে আমি উবারে উঠেছিলাম 10:30টায়, এসে নামছি আমি দুপুর 12টার সময়, সো আমি বলবো যে নিয়ার টু 1.5 আওয়ার্স, 1.5 ঘন্টা সময় লাগছে। কিন্তু খেয়াল করো আসলে কিন্তু আমার 1.5 ঘন্টা লাগে নাই, আমার লেগেছে, আমি যে আমার বাসা যেমন 13তলায়, ঠিক আছে, একটা অ্যাপার্টমেন্টের 13তলায় থাকি আমি, 13তলা থেকে নিচে নামতে আমার সময় লাগছে কতক্ষণ, মেবি 3-4 মিনিট। ওনার বাসায় যে আমি গেছি, যাওয়ার পরে কলিং বেল চাপ দিয়ে দাঁড়াইছিলাম, উনি দরজা খুলছে, ভিতরে আসছি, এখানেও সময় লাগছে কতক্ষণ, মেবি 10 সেকেন্ড, মেবি 20 সেকেন্ড। তাহলে এই যে আমি যে 1.5 ঘন্টা বলতেছি, অতিরিক্ত যে সব মিলায় 5 মিনিট অতিরিক্ত লাগছে, সেটা কেন বলতেছি না, তার কারণ কি? কারণ হচ্ছে ওইগুলো ম্যাটার করে না, 5 মিনিট ইজ নাথিং কম্পেয়ার টু 1.5 ঘন্টা। মেইন টাইমটা আমার যায় কোথায়, রাস্তায়, এই যে উবারে আমি রাইড নিয়ে আসতেছি রাস্তা থেকে, ওনার বাসার সামনে গেলাম, এইটুকু সময়। এই যে মাঝখানে কলিং বেল চাপা, বাসা থেকে নামা, এইসব জিনিস আমরা পাত্তা দিই না, ওয়াই? বিকজ ওইগুলো সিগনিফিকেন্ট সময় লাগে না, ওই কাজগুলো খুব দ্রুত কাজ সম্পন্ন হয়ে যায়। সো আমাদের মেইন যেটা আমরা বলি, যাত্রার সময় কতক্ষণ বলি, যতক্ষণ রোডে ছিলাম, তার মানে সবচেয়ে স্লোয়েস্ট যে কাজ, একটা যাত্রায় সবচেয়ে স্লোয়েস্ট যে স্টেপটা থাকে, সেই স্টেপটা কতক্ষণ লাগছে, তার উপর ডিপেন্ড করে আমরা যাত্রার সময়কাল নির্ধারণ করি। আমার কথা কি ইললজিক্যাল লাগলো? আমি যেটা বললাম এই মাত্র উদাহরণটা, এটা কি ইললজিক্যাল কথা বললাম? না, আমরা কিন্তু সব সময় কোন একটা যাত্রার সবচেয়ে স্লোয়েস্ট যে অংশটা থাকে সেই অংশটার সময়কাল দেখি, তারপরে বলি যে হ্যাঁ পুরো যাত্রার জন্য এতটুকু সময় লাগছে। একই রকম আমাদের এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ, এই বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো, এই বিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ হচ্ছে প্রথম স্টেপ। এই বিক্রিয়ার বাকি দুইটা স্টেপের তুলনায় এটা অনেক অনেক ধীর গতিতে সম্পন্ন হয়। পুরো বিক্রিয়াটা যদি 1 মিনিট সময় লাগে, তার মধ্যে 59 সেকেন্ড সময় লেগে যায় এই ঘটনা ঘটতে, তাহলে আমরা এই বিক্রিয়ার সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ, সবচেয়ে সিগনিফিকেন্টলি স্লোয়েস্ট স্টেপ কোনটা বলবো? প্রথম স্টেপটাকে। আর এই স্টেপে যতগুলো রিয়্যাক্ট্যান্ট অংশগ্রহণ করেছে তাকেই বলবো এই পুরো বিক্রিয়ার মলিকুলারিটি। এম আই ক্লিয়ার? তোমার কথা কি বোঝা গেল? কমপ্লেক্স বিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে স্লো স্টেপ যেটা, সেই স্টেপে কতটুকু কতগুলো রিয়্যাক্ট্যান্ট অণু বিক্রিয়া করছে, টু বিক্রিয়া করেছে, এইটাকেই বলবো এই পুরো বিক্রিয়ার মলিকুলারিটি। আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি? আল্লাহ জানে আমি কি। কথা কি বোঝা গেল? যেটা বলেছি সেটা কি ক্লিয়ার হয়েছে? এইখানে একটা ব্যাপার খেয়াল করো, এই যে বোল্ড করা লাইনটার দিকে তাকাও, এখানে বলেছে কতগুলো মলিকুল একটা কমপ্লেক্স বিক্রিয়ার রেট ডিটারমাইনিং স্টেপে অংশগ্রহণ করে। রেট ডিটারমাইনিং স্টেপ মানে কি? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। একটা কমপ্লেক্স বিক্রিয়ার মাল্টিপল স্টেপের মধ্যে যেটা সবচেয়ে স্লো স্টেপ তাকেই বলে, এর হার নির্ধারণী ধাপ বলে, বাংলায় বলে রেট ডিটারমাইনিং স্টেপ বলে ইংলিশে, আর বাংলায় বলে হার নির্ধারণী ধাপ বা স্টেপ। তো যে কোনো একটা যাত্রার সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ যেটা হবে, স্লোয়েস্ট প্রসেস যেটা হবে, সেই অংশটাকে কতক্ষণ সময় লাগছে তার উপর ডিপেন্ড করে আমরা বলি যে এই যাত্রায় আমার এতক্ষণ সময় লাগছে। যেমন আমরা যাই, আমার বাড়ি খুলনায়, আমি ঢাকা স্টেশন থেকে, কমলাপুর স্টেশন থেকে যদি আমি খুলনা স্টেশনে নামি, আমার নিয়ার 10-10.5 ঘন্টা, 11 ঘন্টা এরকম সময় লাগে। যদি সবকিছু ফাঁকা থাকে তাহলে আর একটু কম হয়তো লাগবে, কিন্তু বিভিন্ন ধরনের মাঝখানে যে সেতুগুলো পড়ে, সেতুতে অনেক সময় সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে, তো সব মিলে 10-10.5 ঘন্টা লেগে যায়। এখন আমি 10.5 ঘন্টা সবসময় বলি যে 10.5 ঘন্টা লাগছে, কিন্তু এই যে বাসা থেকে আমি বের হয়ে স্টেশনে গেলাম, আমার 0.5 ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, অথবা আমি যে স্টেশন থেকে আমার আত্মীয়দের বাড়িতে যাই, সেখানে যেতে গেলে আমার রিক্সায় করে বা ওই যে ওইখানে অটো চলে, ইলেকট্রিক অটো, তো ওইটাতে করে আমার 15-20 মিনিট সময় লাগে। এইগুলোকে আমি অ্যাভয়েড করি, কেন? কারণ সবচেয়ে স্লোয়েস্ট স্টেপটা হচ্ছে এই যে কমলাপুর স্টেশন থেকে খুলনা স্টেশন পর্যন্ত যাওয়া, এই সময় 10.5 ঘন্টা টাইম লাগে, 10 ঘন্টা টাইম লাগে। তো অবভিয়াসলি আমি তখন 10 ঘন্টাকে এই যাত্রার সময়কাল হিসেবে ধরে নিই, বিকজ বাকিগুলো আছে, টাইম আছে, কিন্তু সেইগুলো ইনসিগনিফিকেন্ট পরিমাণ সময়। একই রকম এই ক্ষেত্রে কমপ্লেক্স রিয়াকশন তাহলে কাকে বলে আরেকবার রিক্যাপ করি। কমপ্লেক্স রিয়াকশন হচ্ছে সেই রিয়াকশন যেখানে মাল্টিপল স্টেপ থাকে, এবং এই বিক্রিয়ার সবচেয়ে সিগনিফিকেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ কোনটা? যেটা সবচেয়ে ধীরে ধীরে ঘটে, এবং এই স্লোয়েস্ট স্টেপে
যতগুলো রিঅ্যাক্ট্যান্ট অংশগ্রহণ করে অবশ্যই বিক্রিয়া সমতা করতে হবে। বিক্রিয়ার সমতাকরণ যে কি পরিমাণ ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আসলে বোঝানো হয় না এই জিনিসটা। এই বিক্রিয়া যদি আমি সমতাকরণ না করি দেখবা ডান বামে কিছুই মিলতেছে না, তোমার কাছে মনে হবে যে কি ব্যাপার, এই NO3 তো এখানে আসা উচিত ছিল। যদি সমতা না করো তাহলে ডান বামের NO3 কাটা যাবে না, এখানে দুটো NO3 এখানে দুটো NH3 আছে, ডানে বামে কাটা যাচ্ছে। তুমি যদি সমতা না করো তাহলে খবর আছে, তাহলে কিন্তু তুমি জীবনেও আর এইখানে টের পাবা না যে এখানে NO2 শুধুমাত্র উৎপন্ন হবে, NO3 গায়েব হয়ে যাবে, এটা টের পাবা না। সো সমতাকরণ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ কেমিস্ট্রি উইচ উই আর ইগনোরড, মানে ইগনোরেন্ট অ্যাবাউট, অ্যান্ড যেগুলো আমরা বেসিক্যালি হচ্ছে অ্যাভয়েড করে আসছি, না বুঝে পার করে আসছি, এটা উচিত হয়নি আমাদের। যাক, সো এইরকমই আমরা হচ্ছে এভাবে কমপ্লেক্স বিক্রিয়ার ক্ষেত্রে মলিকুলারিটি খুঁজে বের করি। অলরাইট, সো মলিকুলারিটির আর একটা ভিন্ন সংজ্ঞা আছে। এবার এটা তো ছিল তোমাকে যদি কেউ বলে যে আচ্ছা বাবা বলো তো মলিকুলারিটি কাকে বলে, তখন তোমার বলতে হবে যে স্যার দুই রকমের সংজ্ঞা আছে, একটা কমপ্লেক্সের ক্ষেত্রে, একটা নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে, মানে এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে। কিন্তু আমি বলি আর একটা সিম্পল সংজ্ঞা আছে মলিকুলারিটি, আমি যে মাঝখানের টপিকটা বাদ দিয়ে আসছি সেটা থেকে বলি। মলিকুলারিটি হচ্ছে কোনো একটা পরমাণু, কোনো একটা বিক্রিয়া ঘটতে যতগুলো মলিকুলের জোরে ধাক্কা লাগতে হয়, ধাক্কা লাগা দরকার, তাকেই বলে মলিকুলারিটি। আমি একটু এক্সপ্লেন করি। তোমরা কি কখনো ট্রয়ের গল্প শুনেছো? তোমরা নিশ্চয়ই হোমারের দুইটা মহাকাব্যের নাম জানো, ইলিয়াড অ্যান্ড ওডিসি। ইলিয়াডের যে গল্প, ইলিয়াডের গল্প তোমরা নিশ্চয়ই শুনেছো, যে ইলিয়াড গল্পের মেন সেন্ট্রাল ক্যারেক্টার কি, পৃথিবীর সকল মহাকাব্যের সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে একজন নারী, যে যেই সুন্দরীকে, মানে তুমি যখন পড়বা রামায়ণ, রামায়ণে দশরথের পুত্র রামের স্ত্রী ছিল সীতা, সীতাকে অপহরণ করে নিয়ে যায় লঙ্কাপতি, লঙ্কার যে ডিমন কিং থাকে, ডিমন কিং এর নাম হচ্ছে রাবণ, সে বেসিক্যালি অপহরণ করে। ওইখানে অনেক গল্প আছে যে লক্ষণের সাথে তার বোন, রাবণের বোনের অনেক ক্ল্যাশ ছিল, লক্ষণ হচ্ছে রাবণের বোনের নাক কেটে দিছিল, যার কারণে পরবর্তীতে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায়। হুবহু সেম ঘটনা ইলিয়াডে, ইলিয়াম নগরী। ইলিয়াম নগরীর আরেক নাম হচ্ছে ট্রয় নগরী। ট্রয় নগরীর প্রিন্স থাকে হচ্ছে প্যারিস। প্যারিস এসে এক রাজার স্ত্রীকে অপহরণ করে নিয়ে চলে আসে নিজের দেশে। এখন রাজা খেপে যায়, ঠিক আছে, রাজার নাম থাকে হচ্ছে মেনেলাউস, ঠিক আছে, মেনেলাউসের ভাইয়ের নাম থাকে অ্যাগামেমনন। সো অ্যাগামেমনন তার ভাইয়ের স্ত্রীকে নিয়ে যাওয়ার কারণে পুরো গ্রিক আইল্যান্ডের যত বীররা আছে সবাইকে এক জায়গা করে, এক জায়গা করে ট্রয় নগরী আক্রমণ করে। রামায়ণের লাস্টেও সীতার কারণে পুরো লঙ্কা নগরী জ্বলে, আর এই দিকে ট্রয়ের লাস্টেও পুরো ট্রয়, মানে ইলিয়াম ইলিয়াড গল্পের লাস্টেও একই ঘটনা, ট্রয় নগরী জ্বলে পড়ে সারকার হয়। সব কিসের জন্য? এক সুন্দরীকে নিয়ে মারামারি। যাই হোক, মেইন অবজেক্টিভ এটা না, আমি কেন বলতেছি গল্পটা একটু ভালো মতো শোনার চেষ্টা করো। ট্রয়ের মেইন প্রোটাগনিস্টের নাম, আমরা যে ইলিয়াড বলতেছি, ইলিয়াডের অনেক বীরের গল্প বলা আছে, যেমন একজন ছিল হচ্ছে আমাদের অডিসিয়াস, অ্যাগামেমনন, আয়াক্স। তবে মেইন গল্পের হিরো যে, হিরোর নাম হচ্ছে অ্যাকিলিস। অ্যাকিলিসের একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, অ্যাকিলিসের বৈশিষ্ট্য হচ্ছে সে ছিল একজন ডেমিগড বলা হয়। ডেমিগড মানে কি, হাফ হিউম্যান অ্যান্ড হাফ গড। তার মা, তার মার নাম ছিল টেথিস। টেথিস ছিল একজন সমুদ্র দেবী আর তার বাবা ছিল একজন সাধারণ মানুষ। এই দুজনের বিয়ের কারণে, এই দুজন থেকে হচ্ছে জন্ম হয় অ্যাকিলিসের, যে ছিল একজন ডেমিগড, হাফ হিউম্যান অ্যান্ড হাফ গড। তো তার মা, তার সন্দেহ ছিল যেহেতু অ্যাকিলিসের পিতা একজন মানুষ, এই কারণে আমার সন্তান হয়তো আমার মতো অমর হবে না। তো তাকে অমর বানানোর উপায় কি, সে চিন্তা করলো। স্টিক্স নামে এক নদী আছে, গ্রিক মাইথোলজি অনুযায়ী স্টিক্স নদীর পার হয়ে কোনো একজন মানুষ যখন মারা যায় তার আত্মা স্টিক্স নামে এক নদী পার হয়ে আন্ডার ওয়ার্ল্ডে যায়, ঠিক আছে, পাতালপুরীতে যায়। পাতালপুরীতে যাওয়ার পরে তার বিচার হয় এবং বিচার হয়ে সে আলটিমেটলি হেভেন অথবা হেলে আসে। তো স্টিক্স নদীর পানি সম্পর্কে একটা কথা বলা ছিল যে স্টিক্স নদীর পানিতে যদি কেউ গোসল করতে পারে একবার, তার বডির যে সমস্ত অংশ স্টিক্স নদীর পানি ছুঁয়ে যাবে সেই অংশগুলোতে তুমি যতই আঘাত করো না কেন কখনোই রক্তপাত হবে না। অর্থাৎ তুমি কোনো একজন মানুষ গলা পর্যন্ত ডুব দিয়ে উঠলো স্টিক্স নদীর পানিতে, তার বডিতে তুমি যতই তলোয়ার দিয়ে কোপ মারো না কেন তার বডি থেকে কখনোই রক্ত বের হবে না, মানে সহজ কথা তার বডিতে কিছু হবে না, সে অমর হয়ে যাবে।
এখন দেবী চিন্তা করলো যে আমার সন্তানকে অমর বানানোর এই একটাই উপায় আছে। সে সন্তানের পায়ের গোড়ালি ধরে, যখন সে বাচ্চা, ওই অবস্থায় বাচ্চার পায়ের গোড়ালি ধরে নদীর পানিতে ডুব দিয়ে নিয়ে আসলো। নদীর পানিতে বাচ্চাকে ডুবাই উপরে উঠালো, দেখলো যে পুরো ছেলের গা, পুরা গা স্টিক্স নদীর পানিতে ই হয়ে গেছে, ভিজে গেছে। সমস্যা হচ্ছে দেবী যে সন্তানের পায়ের গোড়ালি ধরে তাকে পানিতে ডুবাইছিল, ওই এই কারণে পায়ের গোড়ালিতে পানি স্পর্শ করেনি। তো অ্যাকিলিস হচ্ছে সেই মানুষ যার বডির বাকি সমস্ত অংশ অমর, শুধুমাত্র পায়ের গোড়ালি ছাড়া। এখন আলটিমেটলি যখন ট্রয় নগরী জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, সবাই পালাচ্ছে, ওই সময় প্যারিস অ্যাকিলিসের গোড়ালিতে তীর মারে এবং গোড়ালি থেকে রক্তপাত হতে হতে আলটিমেটলি অ্যাকিলিস মারা যায়। এই হচ্ছে ট্রয়ের ট্র্যাজিক কাহিনী, অনেক লম্বা কাহিনী, যাই হোক এটা পুরাটা বলবো না। এখন অ্যাকিলিস আর অ্যাকিলিসের গোড়ালি নিয়ে আমি গল্প কেন বললাম, বিকজ অ্যাকিলিসের গোড়ালির সাথে আমাদের এই থিওরির মিল আছে। আমরা যে থিওরিকে বলি কোলিশন থিওরি, তোমরা কি নাম শুনেছো? সংঘর্ষ তত্ত্ব, বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব, নাম শুনছো? সংঘর্ষ তত্ত্ব কি বলে, তুমি যদি অ্যাকিলিসের সারা দেহে বিশাল বড় একটা কুড়াল নিয়ে এসে কোপানো শুরু করো, বটি নিয়ে এসে কোপ মারো, কাজ হবে না, গুলি করো কিচ্ছু হবে না, তার কোথায় গুলি করতে হবে, কোথায় তীর মারতে হবে, শুধুমাত্র গোড়ালিতে, অ্যাকিলিসের গোড়ালিতে ছাড়া অন্য কোথাও তুমি যতই তীর বর্ষণ করো না কেন, যতই তলোয়ার দিয়ে তুমি কোপাকুপি করো, কোনো লাভ হবে না। একই রকম সংঘর্ষ তত্ত্ব বলে যে দুইটা অণু এ আর বি রিয়্যাক্ট্যান্ট যদি একজন আর একজনের সাথে জোরে ধাক্কা লাগে, সংঘর্ষ হয়। কিরকম সংঘর্ষ? সঠিক দিক থেকে সংঘর্ষ হয় এবং সঠিক শক্তি সহকারে সংঘর্ষ হয়, তাহলেই শুধুমাত্র বিক্রিয়া হবে, না হলে বিক্রিয়া হবে না। আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবা। কোলিশন থিওরির বক্তব্য কি, অ্যাকিলিসের গোড়ালির কথা মনে রাখবা, যে অ্যাকিলিসের গোড়ালিতে তুমি যেমন জোরে তীর মারলে তাহলেই শুধুমাত্র অ্যাকিলিস মারা যাবে, বডির অন্য কোথাও তীর মারলে কাজ হবে না। কি রে বাবা কই গেল সংঘর্ষ তত্ত্ব, সংঘর্ষ তত্ত্ব। কোলিশন থিওরির মেইন বক্তব্য দুইটা, রিয়্যাক্ট্যান্ট যদি সঠিক শক্তি সহকারে এবং সঠিক দিক থেকে ধাক্কা লাগে তাহলেই শুধুমাত্র বিক্রিয়া হবে। এই যে বিক্রিয়ার নাম, বিক্রিয়কের নাম ছিল A2 আর B2, হাইড্রোজেন আর আয়োডিন। মনে করো দুইজন সামনাসামনি এসে সঠিক দিক থেকে এবং সঠিক শক্তি সহকারে যদি ধাক্কা লাগে তাহলেই বিক্রিয়া হবে। দেখো এখানে সঠিক শক্তি সহকারে ধাক্কা দেয়নি, সরি, সঠিক দিক থেকেও ধাক্কা দেয়নি, সঠিক শক্তি নিয়েও ধাক্কা দেয়নি, এই কারণে এই অণু আর এই অণু, দেখো ইনএফেক্টিভ কোলিশন বলে এটাকে, তার মানে এই বিক্রিয়ায় কোনো প্রোডাক্ট তৈরি হবে না, এরা নিজেদের মতো আগের জায়গায় ফেরত চলে যাবে। আমার কাছে হাইড্রোজেন আছে আর আয়োডিন আছে, সঠিক দিক থেকে ধাক্কা লাগেনি, সঠিক শক্তি সহকারে ধাক্কা লাগেনি, এরা হাইড্রোজেন এবং আয়োডিন আকারে নিজের জায়গায় ফেরত চলে যাবে। কিন্তু যদি সঠিক শক্তি সহকারে এবং সঠিক দিক থেকে তুমি ধাক্কা লাগাতে পারো তাহলে এরা হাইড্রোজেন এবং আয়োডিন পুরোপুরি পরিবর্তন হয়ে হাইড্রোজেন আয়োডাইডের দুটো অণু তৈরি করবে। আমি একটা ছবি দেখাইতে পারলে ভালো হইতো, কি যে ঘোড়ার ডিম আসছে ছবি, আমার তাই জানে। আচ্ছা আমরা আমাদের আসল জায়গায় ফেরত যাই। এখন টোটাল ইস্যুটা কি, কোলিশন থিওরির মূল বক্তব্য অ্যাকিলিসের গোড়ালির মতো, অ্যাকিলিসের গোড়ালিতে তীর মারবা, সঠিক জায়গায় তীর মারবা, কাজ হবে, সঠিক জায়গায় তীর মারবা না, বিক্রিয়া হবে না। মলিকুলারিটির সাথে কোলিশন থিওরির একটা সুন্দর মিল আছে। কোলিশন থিওরি যে বক্তব্য বলে সেই অনুযায়ী আমরা মলিকুলারিটির একটা সংঘর্ষ দিতে পারি। মলিকুলারিটি কাকে বলে, একটা বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য রিয়্যাক্ট্যান্টের ধাক্কাধাক্কি লাগে, আমরা এই মাত্র কোলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী জানলাম। যদি ধাক্কা না লাগে কি কারণে, তোমরা কি কখনো আজ পর্যন্ত দেখছো যে একটা পাউডারের সাথে আর একটা পাউডার মিশালে বিক্রিয়া হয়, এরকম কি কখনো হতে দেখেছো যে একটা পাউডার আর একটা পাউডারের সাথে মিশালাম? কোনোদিনও বিক্রিয়া হবে না। কেন? কারণ সলিডের মলিকুলের কোনো মুভমেন্টই নেই। সলিডের মলিকুল, একটা কঠিন পদার্থের অণু, কখনোই নিজের জায়গা থেকে নড়াচড়া করে না। এই কারণে জগতের যত বিক্রিয়া আছে প্রত্যেকটাই কমপক্ষে একজন লিকুইড থাকতে হবে, কমপক্ষে একজন লিকুইড বা গ্যাস থাকতে হবে, একটা সলিড অপরটা লিকুইড বা গ্যাস হতেই হবে, দুই সলিডের কখনোই বিক্রিয়া হয় না। দুটো সলিডের কখনো কেন বিক্রিয়া হয় না, বিকজ এদের মধ্যে কোনো সংঘর্ষ নাই, এরা নিজের জায়গায় সবসময় বসে থাকে। লিকুইড বা গ্যাসের অণু নাড়াচাড়া করে, দৌড়াদৌড়ি করে, আর এই দৌড়াদৌড়ি করতে গিয়ে তাদের মধ্যে ধাক্কা লাগবে,
আর ধাক্কা লাগলে তখন গিয়ে বিক্রিয়া হবে। সো দুই তরলের মধ্যে বিক্রিয়া হয়, দুই গ্যাসের মধ্যে বিক্রিয়া হয়, তরল গ্যাসের মধ্যে বিক্রিয়া হয়, গ্যাস এবং সলিডের মধ্যে বিক্রিয়া হয়, তরল এবং সলিডের মধ্যে বিক্রিয়া হয়, কিন্তু দুটো সলিডের মধ্যে কখনোই বিক্রিয়া হয় না। কেন? বিকজ এদের মধ্যে সংঘর্ষ হওয়ার কোনো চান্সই নাই, এরা নড়াচড়াই করে না। নড়াচড়া না করলে সংঘর্ষ হবে না, আর সংঘর্ষ না হলে রিয়্যাক্ট্যান্ট কখনোই প্রোডাক্টে পরিণত হবে না। সো এটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে তাহলে মলিকুলারিটি কাকে বলে। মলিকুলারিটি হচ্ছে সেই জিনিস, একটা বিক্রিয়া হতে গেলে কমপক্ষে যতগুলো অণু একজন আরেকজনের সাথে ধাক্কা লাগতে হয় তাকেই মলিকুলারিটি বলে। মলিকুলারিটির যে সংজ্ঞাটা, অল এনকম্পাসিং ডেফিনেশন বলবো এটাকে আমরা, এটা হচ্ছে সর্বজন, মানে সর্বজন গ্রহণযোগ্য সংজ্ঞা হলো একটা বিক্রিয়া ঘটতে গেলে মিনিমাম যেই কয়টা অণুর ধাক্কা লাগতে হয়, একটা বিক্রিয়া হতে গেলে যেই কয়টা অণুর মধ্যে মিনিমাম যেই কয়টা অণুর মধ্যে সংঘর্ষ হতে হয় তাহাকেই বলে ওই বিক্রিয়ার মলিকুলারিটি। এটা এলিমেন্টারি বিক্রিয়ার ক্ষেত্রেও সত্য এবং এটা কমপ্লেক্স বিক্রিয়ার ক্ষেত্রেও সত্য। ওকে, সো লিখে রাখো, দ্য মিনিমাম নাম্বার অফ মলিকিউলস দ্যাট মাস্ট কোলাইড, দ্য মিনিমাম নাম্বার অফ মলিকিউলস দ্যাট মাস্ট কোলাইড, কোলাইড মানে কি? সংঘর্ষ হতে হবে। কোলাইড মানে সংঘর্ষ হওয়া। দ্যাট মাস্ট কোলাইড, COLLIDE, কোলাইড। টু প্রোডিউস আ প্রোডাক্ট, টু প্রোডিউস আ প্রোডাক্ট is called the molecularity, the minimum number of reactants that must collide to produce a product is called the molecularity of a reaction. I will take 3 more minutes. আমার 3 মিনিট সময় লাগবে। আর লিগালি আমার হাতে আর 1 মিনিট টাইম আছে, আমি 3 মিনিট সময় নেব। ফেয়ার? মলিকুলারিটির সংজ্ঞা কি পরিষ্কার হয়েছে? তাহলে সংঘর্ষ তত্ত্বের যদি আমরা লেন্স দিয়ে দেখি, পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে মিনিমাম যেই কয়টা অণুর মধ্যে ধাক্কা না লাগলে, একবারে ধাক্কা না লাগলে বিক্রিয়া হয় না তাকে মলিকুলারিটি বলে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে আমাদের সবচেয়ে কমন বিক্রিয়া হলো বাইমলিকুলার রিয়াকশন বা ইউনিমলিকুলার রিয়াকশন, কিন্তু টারমলিকুলার বা টেট্রামলিকুলার রিয়াকশনের কোনো অস্তিত্ব নেই। কেন? কারণ খেয়াল করো, যখন বাইমলিকুলার রিয়াকশন হয়, মানে দুটো মলিকুল ধাক্কা লাগার কারণে বিক্রিয়া হয়, এটা কিন্তু ফেয়ার। দুটো মার্বেল তুমি গড়ায় দিচ্ছ, ভালো মতো খেয়াল করো, তোমার কাছে অনেকগুলো মার্বেল আছে, তুমি একটা ফ্লোরের উপরে মার্বেলগুলোকে ফ্রিলি মুভ করতে দিচ্ছ, দেখবা যে অফেন প্রায়ই দেখবা যে একটা মার্বেলের সাথে আর একটা মার্বেল ধাক্কা লাগতেছে, কিন্তু যদি খুব নোটিস করে খুব ভালো মতো খেয়াল করো, দেখবা যে টানা 4-5 ঘন্টা ধরে এই মার্বেলগুলো মুভ করার পরেও তুমি হয়তো এমন কোনো সংঘর্ষ খুঁজে পাবা না যেখানে 3টা মার্বেল একই সময় একই জায়গায় এসে ধাক্কা লাগছে। কথাটা ঠিক না? মার্বেল নিয়ে খেলছো না তোমরা ছোট থাকতে? নিশ্চয়ই খেলেছ, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি? দুটো মার্বেল র্যান্ডমলি মুভ করতে করতে একজন আরেকজনের গায়ে ধাক্কা লাগা খুবই স্বাভাবিক, অসম্ভব কোনো কিছু না। কিন্তু 3টা মার্বেল একই সময় একজন আরেকজনকে জোরে ধাক্কা মারতেছে, এইটা দেখবা যে খুবই রেয়ার। 4টা মার্বেল অবস্থা আরো বেশি খারাপ। হয়তো তুমি দিনের পর দিন, বছরের পর বছর ধরে যদি মার্বেল মুভ করতে দাও, তারপরেও খুঁজে পাবা না 4টা মার্বেল একসাথে এসে ধাক্কা লাগতেছে একই সময়, খুবই রেয়ার। আর যদি ধাক্কা না লাগে, আজকে আমরা বুঝতে পারলাম যে রিয়াকশনের মূল চালিকা শক্তিকে ধাক্কা ধাক্কি, কলিশন, ধাক্কা লাগা, ধাক্কা যদি একসাথে নাই লাগে 3টা মলিকুল, তার মানে কি? টার মলিকুলার রিয়াকশন, মানে যে রিয়াকশনের মলিকুলারিটি 3, এরকম রিয়াকশন খুঁজে পাওয়া খুবই খুবই আনকমন। আর যদি আমরা বলি 4টা মলিকুল, 4 মলিকুলারিটি, আরো অবস্থা খারাপ। সো এইখানের মেন অবজেক্টিভ যেটা বোঝানো, যে হোয়াই উচ্চ আণবিকত্বের বিক্রিয়া, হাই মলিকুলারিটি রিয়াকশন কেন এই নেচারে, আমাদের পরিবেশে কেন, নেচারে কেন রেয়ার,
খুবই কম পাওয়া যায় বা আনকমন কেন, তার কারণ হচ্ছে র্যান্ডমলি মলিকিউল মুভ করতে করতে তিনটা মলিকিউল একই সময়ে সঠিক শক্তি নিয়ে ধাক্কা মারা বা সঠিক দিক থেকে ধাক্কা মারা খুবই রেয়ার। দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে ইউনিমলিকুলার বড় জোর বাই মলিকুলার রিয়াকশন পাওয়া যায়, কিন্তু টার মলিকুলার রিয়াকশন পাওয়া ভার্চুয়ালি ইম্পসিবল, আর টেট্রা মলিকুল রিয়াকশন নাই, অলমোস্ট 0%। সো দ্যাট ইজ ওয়াই আমরা বলি উচ্চ আণবিকত্ব বা হাই মলিকুলারিটির রিয়াকশনের অবস্থা খুবই খারাপ পাওয়া যায়। আমার কথা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? এই হচ্ছে আমার টাইম শেষ, আমি ঠিক 3 মিনিট নিয়েছি, 1:32 বাজে। কারো কনফিউশন থাকলে বলো। স্যার সলিডের সাথে যদি লিকুইড অথবা গ্যাস দেয় তাহলে কি কোলিশনটা খাবে? হ্যাঁ অবভিয়াসলি এই ক্ষেত্রে হবে, কারণ সলিডের অণু তো তোমার স্থির আছে, কিন্তু লিকুইড বা গ্যাসের অণু তো অবভিয়াসলি স্থির না, এরা এসে ধাক্কা দিবে। তখন একটা মার্বেল স্থির আছে আর একটা এসে ধাক্কা লাগালো, তাহলেও কাজ হবে, অসুবিধা নেই। ওকে জি স্যার। ওকে সো দ্যাটস ইট, এই তো আমাদের পড়ার বিষয় এটাই। আমি আসলে এই চ্যাপ্টারটা আমি অনেককে দেখেছি যে 3-4টা ক্লাসে শেষ করে, বাট আমি স্লোলি কেন বলতেছি যেন তোমাদের মাথায় কথাগুলো ঢুকে। মাঝখানে গল্প যে বললাম, আসলে গল্পের ঝুলি তো অনেক বিশাল, গল্প শোনানোর আসলে টাইম পাওয়া যায় না। ফিজিক্যাল ফার্মেসি 2 কোর্সে গল্প শোনানোর চান্স নাই, বায়োফার্মাসিউটিক্স এর যেমন কোর্সে সিলেবাস একটু ছোট, যার কারণে এখানে গল্প শোনানো যায়। জাস্ট আজকে কোলিশন থিওরির সাথে অ্যাকিলিসের গল্পটা মিলে গেল দেখে শুনালাম। সো ইয়েপ দ্যাটস